কেন আমার রাসূল বলেছে যে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করবে না আল্লাহর দয়ার উপরে হবে না তাহলে আজকে আমার ভারতের মেয়েগুলো আজকে আমার ভারতের বেটিগুলো অত্যাচারিত হচ্ছে কে মুসলিম কে দলিত কে আদিবাসী ওটা দেখার দরকার নাই সৃষ্টিকর্তা সৃষ্টি অপমানিত ভারতের বেটির অপমানিত আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আইন সবাই লোক পাঠিয়ে আইন তৈরি করতে হবে যে যদি কেউ নারীদের রেপ করে তার একটাই শাস্তি প্রকাশ্য রাজপথে লাইভ টেলিকাস্ট করে ফাঁসি দিতে হবে দরকার আছে না নাই জোরে বলুন যদি দু দশ থেকে ঝুলিয়ে দেওয়া যায় আগামী দিন যাদের অন্তরে রেপের চিন্তা ভাবনা আছে এই শয়তানটা ওই মানুষের অন্তরে দমে দমে মারা যাবে বাইরে বেরোতে পারবে না আমাদের বেটিগুলো ভারতে আর রেপ হবে না সুরক্ষিত থাকবে আমার রসুল যখন মদিনাতে রাষ্ট্র কায়েম করে দেশের রাষ্ট্রনায়ক হলো দেশের প্রধান হলো নবী আইন করে দিলেন নারীদের অত্যাচার করলেই হত্যা করা হবে পাথর মারা হবে তাকে দর্রা মারা হবে সঙ্গে সঙ্গে দশ বছর নবী দেশ চালিয়েছিল দশটা বছরের মধ্যে একটা নারীর ফাইনে জোরে বলুন সুবহানাল্লাহ এটা চিল্লে 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 বলে দেখছি হচ্ছে না কি করে হবে যারা এই রিলেফ টেপ করে এদের বেশিরভাগটা নেতার সঙ্গে কোনো না কোনো আত্মীয়তা আছে এই কথা বুঝছেন না বোঝেন না হয় নেতার দলের বুথ দখল করে নাই নেতার দলের তুলাবাজি করে নাই নেতার বুনায়ের কেউ হয় নাই নেতার সালার কেউ হয় কোনো না কোনো দুঃসম্পর্ক হলে একটু আত্মীয়তা বেরোচ্ছে অতএব নেতার হাত আছে পুলিশ যখনই তুলতে যাচ্ছে নেতা বলছে জঙ্গল মরে পেটি দেবো এই শুনছেন না বেচারি পুলিশ নিরুপায় শুনছেন না তাই আমি আপনার সিদ্দিকি চেয়েছি এই বেটিগুলোকে বাঁচাবার জন্য ভালো ভালো লোককে বিধানসভায় পাঠাবো ওখানে আইন তৈরি হবে বাংলা ভারতকে রাস্তা দেখায় বাংলা ভারতকে মুক্তি করেছিল বাংলা থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এই সেই বাংলা ভারতকে রাস্তা দেখায় অতএব বাংলায় যদি ফাঁসির আইন তৈরি হয় আগামীতে পুরো ভারতও তৈরি হবে কি গো চাও না চাও না যারা চাও না মনে রেখে দিও তোমার ঘরেও বোন আছে বেটি আছে কাল যখন কোন কুকুরের শিকার হবে সেদিন তুমি বুক ঠুকে মরে গেলেও বুঝতে পারবে না আর কি হবে শুনছেন না শোনেন আমি চাই বোনকে ব্যান করতে হবে এর জন্য আন্দোলন করা দরকার আছে না নাই আন্দোলন করেছি আমি কিন্তু কোনো গুরুত্ব নাই সরকারের কেউ আইন করছে না তাই আমি ভেবেছি আর আন্দোলন শুরু নয় নিজেই সরকারে দখল করব নিজের লোককে পাঠাবো তার দ্বারা পণকে ব্যান করব যে পণ নেবে সেই ছেলে তার বাবার মাকে ১২ বছরের জেল খাটতে হবে এই আইনের পক্ষে কারা আছেন হাত তুলে দেখান কথা দিচ্ছেন পণের বিরুদ্ধে তো আপনারা আপনাবান তাহলে পণের যদি বিরোধী হয় তাহলে আপনারা প্রথম ঠিক করেন বিয়ের সময় পণ নেবেন না তো কারা কারা বিয়েতে পণ নেবেন না হাত তুলে দেখান হাত তুলুন তুলছে তো আমার মুরব্বী চাচা কোনো তুলছে আপনারা যাদের বিয়ে গেছে তারা হাত তুলছে যদি আম্মা বুনিরা দেখে ফেলেন একবার কপালে বিপদ আছে বুঝিয়ে দেবে এখন বিশেষ করে আমার চাচা আজ মুরব্বী চাচাও দিদি হাত তুলেছে ইয়াল্লাহ চাচি যদি একবার দেখতে পেয়ে যায় যে তুমি এই বয়সে কি আবার রিস্ক নিচ্ছ নাকি যাক বাপটা একটু আনন্দ করলাম খারাপ নিলেন না তো কিন্তু সত্য কথা বাপ আপনি হাত তুলেছেন যে আমার ব্যাটার বে পড়লো এই তো কথা রে বাবা হতে পারে উনার মনের খবর আল্লাহ জানে তবে কিন্তু দেখার পরে তো আগে তো আগুন চলে যাবে তারপরে মীমাংসা পড়ে হবে এই ভুল বুঝছেন আপনি তুমি ভুল বুঝছো তখন তো চাচা চাচি তো অনেকটা হয়ে গেছে ঝগড়া তারপর আর ভুল বুঝছো বললে হয় তা যাই হোক আপনার ভাইয়েরা খবরদার ভালোবাসা চাও না টাকা চাও এই ভালোবাসা টাকা চাও আরে আজ তোমার টাকা নেই কাল তুমি ধনী হবে না কি মানে আছো কিন্তু ভালোবাসা কখনো কিনা যায় না ভালোবাসা যদি চাও কারো কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করবে না টাকা নিয়ে বিয়ে করলে তোমায় পানি দেবে স্ত্রী ঠিকই কিন্তু ভাববে এই ছেলেটাই আমার বাপকে ভিক্ষার হাত পাতিয়েছিল শুনছেন ভাই যাদের বড় লোক আছেন তাদের তো টেনশন নাই কিন্তু যে বাপটা ভ্যানচে নিয়ে খায় যে বাপটা জমিতে চাষ করে খায় যে বাপটা সেলসম্যান করে খায় যে বাপটা ট্রেনে হকারি করে খায় যে বাপটা আজকে আজকে তো ট্রেন গুলো বন্ধ সব জায়গা খুলে দিল নেতাদের মিটিং হচ্ছে অসুবিধে নেই ওখানে করুণা নেই আর রেলেতে হকারি করে খায় যারা আজকে রেলটা বন্ধ করে দিল সেই হকারিরা আজকে কি খাবে তাদের খোঁজ খবর নেবার নেতাদের সময় নাই
তাদের মেয়ের বিয়ে দেবে কি করে যারা ভ্যান চালিয়ে খায় এমন করে বাসে টিকিট কোরবান করে খায় কি করে এইভাবে গরীব সম্প্রদায় বাসে ড্রাইভারি করে খায় গাড়ির ড্রাইভারি করে খায় দিন মজুরি করে খায় জুগারে দিয়ে খায় তারা কিভাবে বিয়ে দেবে কখনো ভেবেছো গরীবরা তাই আমি আন্দোলন করেছি যদি আমাকে সরকারে আনতে পারেন আমি কথা দিয়ে যাচ্ছি একটা ইমানদারের জবান কখনো মিথ্যা হতে পারে না মুসলিম ভাই হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই মুসলমান আলাদা জিনিস ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস অতএব আওলাদে রাসূল বলে যায় বৌন দপ্তর থেকে আদিবাসীদের মেয়েদের ছেলেদের বিবাহ এবং পড়ানোর খরচের ব্যবস্থা কেন বৌন দপ্তরের টাকা আদিবাসীদের ব্যক্তিগত টাকা সরকারের টাকা নয় এইস ভাবে হিন্দুদের দেওবত্ত সম্পত্তির টাকা ওটা হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা ওই টাকা থেকে হিন্দু গরিব দলিত আদিবাসীদের হিন্দু ভাইদের এমন করে মুসলমানদের অকাপ সম্পত্তি ব্যক্তিগত টাকা এই টাকা থেকে মুসলিম ছেলে মেয়েদের বিবাহ পড়াশোনার জন্য আমি আব্বাস সিদ্দিকি এই জন্য দখল করতে চাইছি যাতে করে ওইটা নিয়ে খরচ করে গরিবদের পিছনে দিতে পারি এই কাজ করার জন্য যদি রাজনীতি করি অন্যায় করছি আমি অন্যায় করছি কিন্তু মনে রাখবেন আমি কোনো জায়গায় দাঁড়াবো না আমি রাজা তৈরি করব কিং মেকার হব যেটা আমার আবু বকর সিদ্দিক করেছে শুনছেন এটা নিয়ে আমার ইখতিলাফ হচ্ছে তাই তো নাকি একটু তথ্য দেবো দলিল দেবো দেখবেন একটু দলিল দেবো আপনাদের কাছে একটু দেখবেন তো নাকি তাহলে বলুন মদ মুক্ত বাংলা চান হাত তুলে বলেন মদ মুক্ত বাংলা চান যারাই হাত নিচে সত্য তো নাকি মদ মুক্ত বাংলা চান রেপিসদের শাস্তি চান মা বোনেদের বিবাহের জন্য ইজ্জত বাঁচাবার জন্য লড়াইয়ের অধিকারের জন্য লড়াইয়ের দরকার আছে না নাই এমন করে গণতান্ত্রিক প্রক্রিয়া গরিব মেয়েদেরকে পড়ানোর জন্য অর্থের ব্যবস্থা চান আপনার আমার মেয়েদের বিবাহের জন্য অকাপ সম্পত্তির টাকা পেতে চান দলিত আদিবাসী ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আপনাদের সম্পত্তি দেওবত্ত সম্পত্তি বন দপ্তরের সম্পত্তি চান তাহলে আপনাদেরকে বলে যায় একটাবার আব্বাস সিদ্দিকিকে বিশ্বাস করে যে জায়গায় আমি প্রার্থী দেবো আমারটাকে জিতান আর যার সঙ্গে সাপোর্ট করব সেই জায়গায় আমি বলবো ওনাকে জিতাতে আপনাদের ভোট দিতে হবে রাজি আছে হাত তুলে বলছেন রাজি আছেন তো নাকি এই হাতটা মুমিনের না মুনাফেকের এই হাতটা সত্য না মিথ্যা এই হাতটা সত্য না মিথ্যা আপনাবান অনেক কিছু কিছু ভাই দেখছি হাত তোলে না তাদেরকে আমি নেবে মারছি তাদের সম্বন্ধে কিছু বলছি অনেকে হতে পারে হাত তুলে না তো কি হয়েছে তথাপিও ভালোবাসে হতে পারে সে একটু কমজোর তাকে হাত তুললে হয়তো চাপ দেবে ঠিক না বেটি কিন্তু আপনারা যদি হাত তুলে ধোকা দেন মিথ্যা বলেন এটা কি ভালো হবে আমি জোর করেছি আপনাদেরকে কথা বুঝে আসছে ভাই আর কথা বাড়াবো না রোদের চড়া বেড়েছে শুধু এটা দেখবেন যদি বলেন তাহলে দেখাচ্ছি হ্যাঁ তাহলে উটা উটি করলে হবে না হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে